বোকা কুমিরের কথা শুনব। কুমির আর শিয়াল মিলে চাষ করতে গেল। কিসের চাষ করবে? আলুর চাষ। আলু হয় মাটির নিচে, তার গাছ থাকে মাটির উপরে, তা দিয়ে কোনো কাজ হয় না। বোকা কুমির সে কথা জানত না। সে ভাবলে বুঝি আলু তার গাছের ফল, তাই সে শিয়ালকে ঠকাবার জন্য বললে, গাছের আগার দিক কিন্তু আমার, আর গোড়ার দিক তোমার। শুনে শিয়াল হেসে বললে, আচ্ছা তাই হবে। তারপর যখন আলু হল, কুমির তখন সব গাছের আগা কেটে তার বাড়িতে নিয়ে এল। এনে দেখে তাতে একটিও আলু নেই। তখন সে মাঠে গিয়ে দেখল, শিয়াল মাটি খুঁড়ে সব আলু তুলে নিয়ে গেছে। কুমির ভাবলে, তাই তো, এবার বড্ড ঠকে গিয়েছি। আচ্ছা, আসছে বার দেখব। তারপরের বার হল ধানের চাষ। এবার কুমির মনে ভেবেছে, আর কিছুতেই ঠকতে যাবে না, তাই সে আগে থাকতেই শিয়ালকে বললে, ভাই, এবারে কিন্তু আমি আগার দিক নেব না, এবার আমাকে গোড়ার দিক দিতে হবে। শুনে শিয়াল হেসে বললে, আচ্ছা তাই হবে। তারপর যখন ধান হল, শিয়াল ধানশুদ্ধ গাছের আগা কেটে নিয়ে গেল। কুমির তো এবারে ভারী খুশি হয়ে আছে, ভেবেছে মাটি খুঁড়ে সব ধান তুলে নেবে। ও কপাল, মাটি খুঁড়ে দেখে সেখানে কিছুই নেই, লাভের মধ্যে খড়গুলো পেল। তখন কুমির তো বড্ড চটেছে আর বলছে, দাঁড়াও শিয়ালের বাছা, তোমাকে দেখাচ্ছি, এবারে আর আমি তোমাকে আগা নিতে দেব না, সব আগা আমি নিয়ে আসব। সেবার হল আখের চাষ। কুমির তো আগেই বলেছে, এবার আর সে আগা না নিয়ে ছাড়বে না। কাজেই শিয়াল তাকে আগাগুলো দিয়ে নিজে আখগুলো নিয়ে ঘরে বসে মজা করে খেতে লাগল। কুমির আখের আগা ঘরে এনে চিবিয়ে দেখলে খালি নোনতা, তাতে একটুও মিষ্টি নেই। তখন সে রাগ করে আগাগুলো সব ফেলে দিয়ে শিয়ালকে বললে, না ভাই, তোমার সঙ্গে আর আমি চাষ করতে যাব না, তুমি বড্ড ঠকাও। বোকা কাক ও ধূর্ত শিয়াল গল্প শোনাও। বোকা কাক ও ধূর্ত শিয়াল, অনেক অনেক বছর আগের কথা, কোনো এক বনের পাশে লোকালে থাকত এক বোকা কাক। কোনো এক বাড়ি থেকে সে এক টুকরো রুটি জোগাড় করে আনল। সেটি দুই ঠোঁটে চেপে ধরে উড়ে এসে বসল একটি গাছের ডালে। কাক ও শিয়াল এমন সময় সেখানে দিয়ে যাচ্ছিল এক ধূর্ত অতি চালাক শিয়াল। সে ছিল কিছুটা ক্ষুধার্ত, আসলে খাদ্যের খোঁজেই সে এদিক সেদিকে ঘুরে বেড়াচ্ছিল। হঠাৎ করেই তার চোখ গেল উপরে। কাকের ঠোঁটে রুটির টুকরো দেখে লোভে তার শিয়ালের চোখ চকচক করে উঠল। তার মাথায় দুষ্ট বুদ্ধি খেলা করতে শুরু করলে। শিয়াল ভাবতে লাগল, এটা একটা দারুণ সুযোগ, কোনোভাবে বোকা কাককে পটিয়ে রুটির টুকরোটা হাতিয়ে নিতে পারলেই হয়, তাহলেই আপাতত পেট ঠান্ডা, তাকে আর এদিক সেদিক ছুটতে হবে না। কিন্তু কাককে বললে তো আর কাজ হবে না, সে নিজে না খেয়ে তাকে শিয়াল দেবে কেন রুটির টুকরোটা? এটি পেতে হলে কাককে বোকা বানাতে হবে, আর সেটি করতে হবে চালাকির মাধ্যমে। হঠাৎ শিয়ালের মাথায় একটা বুদ্ধি খেলে গেল, কোনোভাবে কাকটিকে কথা বলাতে পারলেই হয়, ফোট ফাঁক করলেই রুটি নিচে পড়ে যাবে, সঙ্গে সঙ্গে লুফে নেবে সে, ভাবল শিয়াল। যেই ভাবা সেই কাজ। দুষ্ট শিয়াল তার গলাটাকে যতটা সম্ভব মিষ্টি আর মোলায়েম করে কাকের উদ্দেশ্যে বলল, আরে কাক ভাইয়া, তোমাকে আজ দারুণ সুন্দর লাগছে তো, কি উজ্জ্বল তোমার পালকগুলো, আর কেমন চকচকে, তোমাকে দেখে যে কোনো পাখি হিংসা করবে, নিশ্চয় তোমার গলাটাও অনেক সুন্দর আর মিষ্টি, তুমি গান গাইলে চারদিকে মিষ্টি সুর ছড়িয়ে পড়বে, সবাই তোমার গান শুনতে ছুটে আসবে, আমার তো নিজেরই তরস হইছে না, ইচ্ছে করছে এখনই তোমার গান শুনি, দয়া করে একটা গান শোনাও না তুমি। বোকা কাক শিয়ালের চালাকি ধরতে পারল না, মিথ্যা প্রশংসায় গলে পড়ল। নিজের চেহার সৌন্দর্যের কথা শুনে একটু অহংকার হল, মনে মনে ভাবল, নিশ্চয় আমার গানের গলা আছে, না হলে শিয়াল বলল কেন।
এত প্রশংসা করায় শেয়ালের প্রতি একটু মাওহল। ভাবল, দিই না ব্যাটাকে একটু গান শুনিয়ে। আমার মিষ্টি গলার গান শুনে মুগ্ধ হয়ে সে নিশ্চয় সারা বনে তা প্রচার করে বেড়াবে। গান গাওয়ার জন্য ঠোঁট দুটো ফাঁক করতেই রুটির টুকরোটা কাকের মুখ থেকে নিচে পড়ে গেল। সেটি দেখে শেয়ালের আনন্দ আর ধরে না। রুটির টুকরোটা ঘাসের উপর পড়া মাত্র সেটি মুখে নিয়ে নিজের পথে হাঁটতে শুরু করল ধূর্ত শেয়াল। কাক তার বোকামি বুঝতে পারল, কিন্তু ততক্ষণে সব শেষ। রুটির টুকরো হারিয়ে নিজেকে ধিক্কার দিতে লাগলো সে। তারকা চিহ্ন ঈশপের গল্প থেকে। এই গল্পটি নানাভাবে বলা হয়েছে, লেখা হয়েছে। কোথাও রুটির পরিবর্তে পনির, কোথাও বলা হয়েছে মাংসের টুকরোর কথা। তবে বাকি ঘটনা একই। শিক্ষণীয় দিক তোষামত বা চাটুকারিতা ভালো বিষয় নয়। এগুলোর পেছনে নানা উদ্দেশ্য থাকে। নিজের স্বার্থ হাসিল করতে মন্দ লোকেরা অন্যকে অতি প্রশংসা, তোষামত বা চাটুকারিতা করে। এসব থেকে সাবধান থাকা মঙ্গলজনক।